আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওটা আমি করেছি শুক্রবার দিন, আর শুক্রবার দিন আমি গিয়েছিলাম আমার বোনের বাসায় ধানমন্ডিতে। তো ধানমন্ডি আসলে ধানমন্ডি পার্টি সেন্টার বলে একটা জায়গা আছে, এটা হয়তো অনেকেই চিনেন। ধানমন্ডি পার্টি সেন্টারের কাছে এত মজাদার দই ফুচকা আর চুরমুড়ে পাওয়া যায় যে আমি যখনই যাই এটা খেতে ইচ্ছা করে। তো তার আগে কয়েকবারই গিয়েছি, তখন দোকানটা এখান থেকে উঠে গিয়েছিল, কোনোভাবে খাওয়া হয়নি। তো ফাইনালি গতকালকে আমি এখানে চুরমুড়ে খেয়েছি, আর আমার বোন, ছোটো ভাইয়ের বউ সবাই মিলে একসাথে গিয়েছি। যখনই আমি ধানমন্ডি যাই অনেক মজা হয়। আর আমার বোন গিয়েছিল থাইল্যান্ড ব্যাংকক, তো ও বিদেশ থেকে ঘুরে আসার পর আমাদের আর ওদের বাসায় যাওয়াই হয়নি, কারণ আমার ছেলের পরীক্ষা চলতেছে, যার কারণে আর সেভাবে বাহিরে যাওয়া হয় না। তবে গতকালকে গিয়ে সবাই মিলে অনেক মজা করেছি। সবচেয়ে মজার কথা হলো আমার পছন্দের খাবারটা অনেক দিন পরে খেতে পারলাম। আসলে দই ফুচকা অনেক জায়গায় পাওয়া যায়, তবে ধানমন্ডি পার্টি সেন্টারের কাছে যেই ফুচকাটা পাওয়া যায় বা চুরমুড়ে পাওয়া যায় তার স্বাদ যে কতটা বেশি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাসা ধানমন্ডিতে তারা অবশ্যই পার্টি সেন্টারের কাছে গেলেই এই দোকানটা পেয়ে যাবেন। আর 100 টাকা প্লেট হলো দই ফুচকা, এমন চুরমুড়েও হলো 100 টাকা প্লেট। আর আপনাকে এত সুন্দর করে থালাটা সাজিয়ে দিবে যেটা দেখলেই আপনার খেতে ইচ্ছা করবে, আর খাবারের মানটাও অনেক ভালো। তো আমার বোন থাইল্যান্ড থেকে আসার পরে ওদের বাসায় যেহেতু গিয়েছি, সবাই মিলে বের হয়েছি সন্ধ্যার পর, এটা হলো রাতে করা ভিডিও, সন্ধ্যা তখন 7:30 বাজে। তখন গিয়ে দেখলাম আমার ছোটো ভাই, ভাইয়ের বউ সবাই আসছিল। তো সব কিছু মিলে কিন্তু অনেক মজা হয়েছে। আর ফুচকে খাওয়ার টাকা দিয়েছিল আমার হাজব্যান্ড। আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়েছিল। যাই হোক, সবাই মিলে এতটা মজা করেছি যে বলে বোঝাতে পারবো না। পরিবারের সবাই মাঝে মাঝে একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি তাদেরকে ভিডিও করেছি, তারা ভাবছে আমি ছবি তুলছি। সবাই কিন্তু অনেকক্ষণ থেকে তাকিয়েছিল ছবি তোলার আশায়, কিন্তু আমি ভিডিও করলাম। আসলে বাহিরে গেলে আমি এখন আর ভিডিও করি না, ভিডিও করার ইচ্ছাটাই যেন কেমন চলে গিয়েছে। আর বাহিরে তো যাওয়াই হয়, সপ্তাহ দিন হলো যাওয়া হয়, খাওয়া দাওয়া হয়। বাহিরে যাওয়ার ভিডিওগুলো আমি আর এখন কোনোভাবেই শেয়ার করি না, যেহেতু আমার পরিবারের সবাই এখানে ছিল সেই জন্য ভিডিওটা করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার, সব কিন্তু আমার পছন্দের খাবার, একদমই কাসকি, দেশি কাসকি মাছ যেটাকে বলে সেটা ঝোল, তার সাথে একদম তাজা শিং মাছ বাড়ির থেকে আনা, তার সাথে রুই মাছ ভর্তা, কাঁঠালের বিশি শুটকি ভর্তা, পোলাও, মুরগি মাংস, সাদা ভাত, ডাল, সব কিছুই ছিল। তো দেখতে পাচ্ছেন আমি যখন বাসা থেকে আমি আমার ভাইয়ের বাসায় বা বোনের বাসায় যাই তখন কিন্তু অনেক 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 আনন্দ হয়, অনেক খাওয়া দাওয়া হয়। তো আমরা আমার মামার বাসায় এটা, যখন আমরা মামার বাসায় গেলাম তখন এত এত খাবার, সব কিছু কিন্তু আমাদের পছন্দের ছিল। আর আমরা গিয়ে কিন্তু নিজের হাতে বেড়ে বেড়েই খাচ্ছি, টেবিলেই বসে না, আমরা বিছানায় বসে খাচ্ছি। যখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে একসাথে যাই কোথাও, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইনিং টেবিলে বসে খাই না, ফ্লোরে বসে খাই, না হলে বিছানায় বসে খাই, কারণ বাচ্চারা কিন্তু ডাইনিং টেবিলে বসলে কোনোভাবে শান্তিতে বসে না, এটা হলো আরেকটা সমস্যা। তো এত এত খাবার খেয়েছি, তারপরে দেখতে পাচ্ছেন কত রকমের ফল কেটে দিয়েছে। যাই হোক, এগুলা আর সেভাবে খাওয়া হচ্ছে না, কারণ আমাদের খাওয়াটা অনেক বেশি হয়ে গিয়েছিলো, সব কিছু তো পছন্দের খাবার সেই জন্য। তো থাইল্যান্ড থেকে আমার বোন আমাদের জন্য কী কী গিফট আনলো অবশ্যই আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।